সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সো চমৎকার একটা লুট নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম, যে লুটটা থেকে পার ইউজার কিন্তু $100 ইজিলি প্রফিট হয়ে যাবে। সো এই লুটটাকে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দিব এই ভিডিওতে। আর ভাই, অফারটা আগে থেকে বলে রাখি, অফারটা টেস্ট নেটের একটা অফার, আর এইখানে যদি এখন আপনারা কাজটা করে রাখেন তাহলে পরবর্তীতে এই টেস্ট নেট থেকে $100 প্লাস প্রফিট করতে পারেন পার ইউজার। ওকে, সো যেহেতু কিছুক্ষণেরই কাজ, সো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দিব ভিডিওতে। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর ভাই বলে রাখি, এখানে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন নাই। সো বুঝতে পারতেছেন, রেফার কমিশন চাই কিন্তু ভিডিওটা দিতেছি, অ্যান্ড অনেক অফার এখন শেয়ার করি যে হিসাবে কিন্তু রেফার কমিশন নাই, সে আর ভিডিওটা করতে কিন্তু অনেক কষ্টই হয়। সো ভিডিওটা যারা যারা দেখতেছেন, যদি অফারটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। একটা লাইক করলে কী হয় যে ভিডিওটা করার আগ্রহটা আরও বেড়ে যায়। ওকে, অ্যান্ড আরও একটা কথা বলে রাখি, এই যে প্রজেক্টটা দেখলাম অনেক ভালো একটা প্রজেক্ট, যেহেতু ফ্রিতে জয়েন করতে দিতেছে সো সবাই জয়েন করবেন। অ্যান্ড আমরা 2023 সালে যারা অনেক টেস্ট নেটে কাজ করছি তারা কিন্তু 2024 সালে এসে বুঝতে পারতেছি যে আমাদের পেমেন্টটা কেমন আসতেছে আর আমরা পেমেন্ট কেমন পাইতেছি। ওকে, সো এখন এখানে কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দিব। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না করে থাকেন, মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রামে কিন্তু নিত্য নতুন অফার প্লাস অফার আপডেটগুলো আমরা সবসময় দিয়ে থাকি। সো মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নিন। ওকে, অ্যান্ড আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা ভিডিও চললে সবার আগে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যান। সো চলেন আর কথা না বাড়ে, আজকের অফারটাতে চলে যাওয়া যাক। সো অফারটাতে জয়েন করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এমন একটি পোস্টে আসতে হবে, এমন এই পোস্টের লিঙ্কটা কই থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, আমি আজকে সাইড লিঙ্ক বলে এই পোস্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো, ওইখানে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে চলে আসবে। এখানে আসার পর কী করবেন, ফার্স্ট অবস্থায় আপনি এই যে দেখতে পাচ্ছেন লুট লিঙ্ক, লুট লিঙ্কের উপর ক্লিক করবেন। সো লুট লিঙ্কের উপর ক্লিক করবেন, কপি করবেন, দেন চলে যাবেন আপনার মিসেস অথবা কে ব্রাউজারে, দেন এইটা পেস্ট করে দেবেন, দিয়ে আপনি সরাসরি এখানে চলে আসবেন। আসার পর আপনি কী করবেন, জাস্ট এখান থেকে দেখতে পাবেন এইটা ডেস্কটপ সাইট করে নেবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন, আর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটা করে নেবেন এইখানে। ওকে, সো ডেস্কটপ সাইট করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসলে কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে সাইনিং এর একটা অপশন, এখানে উপর জাস্ট এটা প্রেস করে দেবেন। সো প্রেস করে দিলে আপনার মেটামাক্সের একটা কনফার্মেশন যাবে, সো আপনি কী করবেন মেটামাক্সের কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করে নেবেন। ওকে, সো আমি মেটামাক্সের কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করে দিব। সো আমি কিন্তু এখানে আমার মেটামাক্সটা সরাসরি কী করলাম, কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর আপনার সামনে এমন একটি রেফার চলে আসবে, আসার পর এখানে আমি একটা আপনাকে জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট নামে একটা সেকশন আছে, এখানে উপর জাস্ট এটা প্রেস করে দেবেন। ওকে, সো এখানে প্রেস করার পর আপনার সামনে এমন একটি রেফার চলে আসবে, আপনি কী করবেন প্রসিডের উপর ক্লিক করবেন, ঠিক আছে। সো এখানে প্রসিডের উপর ক্লিক করলে এখানে মেটামাক্সের উপরে একটা কনফার্মেশন যাবে, সো একটু অপেক্ষা করে দেবেন যেহেতু একটু সময় লাগে। সো এখান থেকে একটা কনফার্মেশন যাবে আপনার মেটামাক্সের ভিতরে, আর তাদের সার্ভারটা অনেক প্রবলেম করতেছে এখন। সো আমি মেটামাক্সের ভিতর চলে যাবো, দেন একটা কনফার্মেশন যাবে, কিছু ফি চাইবে। সো এখন বলতেন ভাই, এটকে আগে বললেন ফিতে দিতেছে, সো এখন ফি চাইতেছে। সো ভাই এখানে ফিটা কই, এই ফিটাও কিন্তু তারা দিয়ে দিবে, ঠিক আছে। দেখেন এখান থেকে 1400 মতো বিএনবি ফি যেতেছে, যেটা কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিবে। দেন আমি কনফার্মের উপর ক্লিক করবো, অ্যান্ড এই 1400 বিএনবি ফি আপনি কই পাবেন আমি এটা দেখাই দিতেছি। দেখেন আমার এটা পেন্ডিং আছে, এক্ষুনি কিন্তু পেড হয়ে যাবে, দেখেন এক্ষুনি কিন্তু পেডটা হয়ে যাবে, দেখেন কনফার্ম হয়ে গেছে। সো এখান থেকে আমি কিন্তু অলরেডি বিএনবিটা নিয়ে নিয়েছিলাম, সো আমি যদি যাই সরাসরি এখানে আসার পর যদি দেখি আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু টেস্ট নেটের টোকেনটা কিন্তু পেয়ে গেছি। অ্যান্ড এখন আপনারা কীভাবে এটা নেবেন, সো নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে একটা লিঙ্ক দিয়ে রাখছি যে ফসেট লিঙ্ক বলে, ঠিক আছে। এই ফসেট লিঙ্কটায় আপনি ক্লিক করে দেবেন সরাসরি। সো আমি ফসেট লিঙ্কে ক্লিক করছি, দেন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সরাসরি অপেক্ষা করে নেবেন একটা ওয়েবসাইটে নিয়ে গেলে, দেন এমন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এমন ওয়েবসাইটে নিয়ে আসলে আপনি কী করবেন, আপনার যে অ্যাড্রেস দিয়ে আপনার এখানে জয়েন করছেন ওই অ্যাড্রেসটা এখানে দেবেন, দেন সেন্ড বিএনবির উপর ক্লিক করবেন, আপনাকে কিন্তু ফসেটটা তারা দিয়ে দিবে। ওকে, সো ফসেটটা পেয়ে যাওয়ার পর আপনি আবারও এখানে চলে আসবেন। আসার পর এইখান থেকে এই দেখতে পাবেন যে ইজিলি এতগুলো ট্যাক্স আপনি পেয়ে গেছেন। আর যা মিসেস ব্রাউজার দিয়ে করবেন তাদের একটু অন্য ইন্টারফেস দেখাতে পারে, কারণ এক এক ব্রাউজারে এক এক রকম ইন্টারফেস দেখাইতেছে। সো ফার্স্ট অবস্থায় আমি বলবো যে এখান থেকে দেখেন এই ট্যাক্সগুলো একটু সমস্যা করতেছে, যেহেতু এখন তাদের নেটওয়ার্ক তাদের সার্ভারটা একটু সমস্যা আছে, এই জন্য একটু সমস্যা করতেছে। তবু আমি কয়েকটা ট্যাক্স কমপ্লিট করে দেখাবো, এটার উপর ভেরিফাইয়ের উপর ক্লিক করবো। দেন আমাদের ওয়ালেটটা কী করবো, একটা ভেরিফাই চাইবে হয়তো। সো আমরা ওয়ালেটটা কী করবো, এই দেখেন কনফার্মেশন কাছে আমরা কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করে দিব, ঠিক আছে। সো এটা সরিয়ে দিলাম। সো দেওয়ার পর আমরা কনফার্মেশনটা কী করবো, অ্যাকসেপ্ট করে নেবো। সো এখানে সাইনিংয়ের উপর প্রেস করে দেবো, সাইনিংয়ের উপর প্রেস করলে কিন্তু হয়ে যাবে। দেন আমরা এখান থেকে করে যাবো, এখানে চলে আসবো। আসার পর আমরা যদি দেখি আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, একটু সার্ভার প্রবলেম চলতেছে যেহেতু, সেটা বুঝতেই পারতেছেন ভাই। এরকম আমি ভেরিফাইয়ের উপর আবার ক্লিক করলাম, দেন আমি টাস্কটা কমপ্লিট করবো, বাট অনেক সার্ভার প্রবলেম চলতেছে, এই জন্য কিন্তু ভিডিওটা মেক করতে একটু সমস্যা হইতেছে, বাট দেখবেন এটা কিন্তু ঠিক হয়ে যাবে, কিছুক্ষণের ভিতরেই ঠিক হয়ে যাবে।
দেন এটা দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এন্ড আমি কিন্তু এখান থেকে পয়েন্টে পেয়ে গেছি ওকে সো এটা কিন্তু জাস্ট হইলো এন্ড এখান থেকে আপনি দেখতে পাবেন যে আরেকটা অপশনে ভেরিফাই ঠিক আছে সো স্টেকিং ট্যাক্সট এটা করার জন্য কী করবেন সরাসরি ওইটার ভেরিফাইয়ের উপর জাস্ট এটা ক্লিক করে দেবেন ওকে সো ভেরিফাইয়ের উপর ক্লিক করলে দেখতে পাবেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেন তৃতীয় অবস্থায় এইখানে বলছে যে একটা আপনার আমি যাই হোক এই ট্যাক্সটা এখনও বুঝতে পারি না সো ভেরিফাইয়ের উপর ক্লিক করলাম এটা ভেরিফাই হইতেছে না মানে আমাদের এটা স্টেকিং করতে হবে টোকেনটা স্টেকে লাগাইতে হবে ড্যাশবোর্ডে গিয়ে ওকে সো এটা আমি পরে দেখাই দিতেছি এই ট্যাক্সটা সো কীভাবে করবেন আমি দেখাই সো এই যে স্টেকিং এই স্টেকিংয়ের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে স্টেকিংয়ের উপর ক্লিক করলাম স্টেকিংয়ের উপর ক্লিক করার পর এই যে স্টেক নামে অপশন এই স্টেকের উপর আমি সাপোজ এখানে পাস্ট স্টেকের উপর ক্লিক করবো দেন এখান থেকে ইয়ারটা সিলেক্ট করলাম দেন ক্রিয়েটের উপর ক্লিক করবো ওকে সো ক্লিক করার পর একটু অপেক্ষা করে দেবেন দেন এই দেখেন আমার কিন্তু এ আছে সো আমি এখান থেকে সাপোজ পাঁচটা দিব আপনারাও পাঁচটা দিবেন আমি পাঁচটা দিয়ে দিলাম ওয়েট করবেন দেন পাঁচটা দিয়ে এখানে দেখেন আমার কিন্তু অলরেডি দশটা ক্যাশনেট ব্যালেন্স আছে ওকে সো দেন আমি নেক্সটের উপর ক্লিক করে দিব নেক্সটের উপর ক্লিক করে অ্যাপ্রুভের উপর ক্লিক করবো অ্যাপ্রুভের উপর ক্লিক করলে দেখবেন যে কিছু পরিমাণ বিএনবি ক্যাশ পেয়ে যাবে যেটা কিন্তু আপনি ফসেটটাই ক্লেম করছিলেন ওকে সো এটা এখানে পেন্ডিং আছে পেন্ডিং থেকে যখনই কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু আমাদের ওইটা কিন্তু পেয়ে যাবো ওকে সো এটা অপেক্ষা করে নেবেন দেখবেন হয়ে যাবে এক্ষুনি সো এখনই হয়ে গেছে দেখেন পেন্ডিং আছে আর অ্যাপ্রুভটা এখনই হয়ে যাবে সো এই দেখেন এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে ঠিক আছে সো এখানে যদি দেখেন এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে সো আমরা পূর্বের পেজে ফিরে যাব আমি এখান থেকে পূর্বের পেজে ফিরে যাব পূর্বের পেজে ফিরে যেয়ে আমি কী করবো আবার এখান থেকে দেখতে পাবো আমাদের স্টেকিংটা কিন্তু লাগে গেছে দেন আমরা এখান থেকে আবার ওই কুইটসে আসবো আসার পর এখান থেকে আমরা যে ট্যাক্সটা ভেরিফাই করার ট্রাই করছিলাম ওইটা আমরা ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিবো ওকে ভেরিফাইয়ের উপর ক্লিক করলে দেখবেন হয়ে যাবে মিনিমাম 10 পয়েন্ট দিতে হবে তো আমি ভুল হয়েছে সো আপনার 10 পয়েন্ট দিয়ে করবেন দুইবার করে দেবেন স্টেকে লাগিয়ে দেবেন হয়ে যাবে সো এইটাছে কথা তৃতীয় অবস্থায় এই যে ট্যাক্সটা এই ট্যাক্সটা আপনাকে লিঙ্ক কানেক্ট করতে হবে ওকে সো টুইটার লিঙ্ক কানেক্ট করবেন প্লাস এইখান থেকে আরও অসংখ্য ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো আপনি কী করবেন কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখানে ডিসকর্ড জয়েন এখন বর্তমানে তাদের সার্ভারটা একটু সমস্যা আছে বলে আমি এই ট্যাক্সগুলো কমপ্লিট করতে পারি না ওকে সো যখনই কমপ্লিট করতে পারবো তখনই কিন্তু আপনাদেরকে দেখাই দেবো সো যা যা লাইন আছেন আপাতত এটুকু করে রাখেন অ্যান্ড নেক্সট আপডেটে সকল কিছু আমার গ্রুপে বলে দিব অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবসময় আপডেট থাকবে সো মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন তো সকলে ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।